সুপ্রভাত বন্ধুরা আজ হলো ষোলো জুলাই রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো চন্দ্রযান তিন নিয়ে একটি ভালো খবর শুনালো ইসরো পৃথিবীর কক্ষপথে প্রবেশ চন্দ্রযান তিনের বর্তমানে বিয়াল্লিশ হাজার কিলোমিটার কক্ষপথে পৃথিবীর চারিদিকে ঘুরছে সেটি চন্দ্রের বুকে অশোক স্তম্ভ খুদাই করবে রোবার সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে হাসপাতালের বেডে প্রস্রাব সহ শৌচকর্ম করার ফলে করিমগঞ্জের সিভিল হাসপাতালে সেলাইনরত অবস্থায় গার্ডের মারধরে মৃত্যু এক ব্যক্তির আবার উত্তেজনা করিমগঞ্জের সিভিল হাসপাতালে এবার শিলচর কাসারের মেপ থেকে হারাচ্ছে এক গ্রাম সীমা সমস্যা নিয়ে উমকিয়াঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক দুই জেলা শাসকের রিপোর্টের পরই সিদ্ধান্ত বাড়ি বৃষ্টির সঙ্গে বাদের জল সারায় নতুন বিপদ অসমে বানবাসী সতেরোটি জেলা বন্যা পরিস্থিতি ভয়াবহ ধর্ম যেখানে পৃথক পৃথক সেখানে এক আইন হবে কি করে হিন্দুদের বিয়ে হয়ে সাত পাক দিয়ে আর মুসলমানদের বিয়ে হয়ে কবুলের মাধ্যমে ধর্ম এবং বিবাহের প্রণালী পৃথক এক আইন হবে কি করে এক দেশ এক আইনের নাম করে দেশ জুড়ে বিবাদের রাজনীতি মুটেও কাম্য নয় বললেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ পার বেঙ্গেছে যমুনা নদীর জলের তলায় রাজধানী দিল্লি দিল্লিবাসীকে সেলফি সাতারে বারণ মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাতিল ঘোষণা স্কুল কলেজ ইউনিভার্সিটির পরীক্ষার এখনও রাস্তা নেই চেং দুলাই করে হাসপাতালে রুগী নিয়ে যান করিমগঞ্জের গান্দাই পারের মানুষ শিলচর রাধা কলেজের কলেজের বাংলাকে উজ্জ্বল দুই ছাত্রী আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় উজ্জ্বল দুই ছাত্রী সরকারের দু বছর পূর্ণ হলেও মন্ত্রিসভার রদবদল কিংবা সম্প্রসারণের কোনো সম্ভাবনা নেই লোকসভা বুটের পরই মন্ত্রিসভার সম্প্রসারণ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আসাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক পরীক্ষায় প্রথম দ্বিতীয় স্থানে রামানুজ ডিগ্রি কলেজের পাঁচ কৃতি ছাত্রী বাণিজ্যে অন্বেষা রাষ্ট্রবিজ্ঞানে স্বর্ণ পদক ন্যান্সির আবার আরব সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেরঙ্গায় সাজল বুর্জ খলিফা এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর চন্দ্রযান তিন নিয়ে একটি ভালো খবর উৎক্ষেপণের কয়েক ঘন্টার মধ্যে কক্ষপথে ঢুকে পড়েছে চন্দ্রযান পৃথিবীর চারদিকে পাঁচবার প্রদক্ষিণ করার পরই অবিকর্ষ বলের মায়া কাটিয়ে চাঁদের পথ ধরবে চন্দ্রযান এখন বিয়াল্লিশ হাজার কিলোমিটার কক্ষপথে পৃথিবীর চারিদিকে ঘুরছে সেটি ইসরো জানিয়েছে আগামী একত্রিশ জুলাই পৃথিবী থেকে দূরত্ব অনেকটাই বাড়বে চন্দ্রযানের সব ঠিক থাকলে এর পাঁচ দিন পর পাঁচ থেকে ছয় আগস্ট ছাদের কক্ষপথ ধরবে চন্দ্রযান ল্যান্ডার থেকে আলাদা হয়ে যাবে চন্দ্রযান তিন ছাদের একশো কিলোমিটার উপরের কক্ষপথে স্থাপন করা হবে চন্দ্রযানকে সতেরো আগস্ট প্রপালশন সিস্টেম ল্যান্ডার রোবার থেকে আলাদা হয়ে যাবে এরপরই শুরু হবে আসল পরীক্ষা গতি কমিয়ে তেইশ আগস্ট ল্যান্ডার চাঁদের মাটি স্পর্শ করবে ল্যান্ডার ঠিকমতো অবতরণ করতে পারলি তার পেটের ভেতর থেকে বেরিয়ে আসবে রোবার প্রজ্ঞান জানা গিয়েছে ছাদের বুকে অশোক স্তম্ভ খুদাই করবে চন্দ্রযানের রোবার প্রজ্ঞান আঁকবে ইসরোর প্রতীক মূলত ছাদের দক্ষিণ মেরুর অন্ধকার পিঠ ঘুরে ঘুরে নুরি পাতর কুরানো ছাদের মাটি পরীক্ষা করা ছাদের গব্বর বা ক্রেটারের ছবি তুলে এবং বরফের অস্তিত্ব আছে কি না তা খুঁজে দেখেই প্রজ্ঞানের কাজ সব কাজের পাশাপাশি ছাদের মাটিতে অশোক স্তম্ভ এবং ঈশ্বর প্রতীক চিহ্ন আঁকবে রোবার ছাদ জয় করে চন্দ্রপৃষ্ঠে দেশের বিজয় চিহ্ন এঁকে দেবে চন্দ্রযান তিনের রোবার প্রস্রাব সহ শৌচকর্ম করার ফলে করিমগঞ্জের সিভিল হাসপাতালে সেলাইনরত অবস্থায় গার্ডের মারদরে ব্যক্তির এমন অভিযোগে আবার উত্তেজনা করিমগঞ্জের সিভিল হাসপাতালে করিমগঞ্জের সিভিল হাসপাতালে ডাক্তারের অবহেলা আর কর্তব্যরত গার্ডের মারদরের অভিযোগ উঠল ঘটনার বিবরণে জানা গেছে দুর্লভ সরার বেটার বন্ধের সাতচল্লিশ বছর বয়সী সুজিত দাস করিমগঞ্জে তার মেয়ের বাড়ি থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ করে শহরে অচেতন হয়ে পড়েছিলেন পরে স্থানীয়রা তাকে করিমগঞ্জের সিভিল হাসপাতালে পাঠিয়ে দিয়েছিলেন পরবর্তীতে যদিও হাসপাতালের বেডে সেলাইন চলছিল তার তথাপি অচেতন অবস্থায় প্রস্রাব সহ শৌচকর্ম করে ফেলেছিলেন সুজিত দাস তারপর নাকি হাসপাতালের কর্তব্যরত গার্ডরা তাকে অচেতন অবস্থায় আহত সুজিত দাসকে বেদরক মারধর করেছেন যার ফলে কিছুক্ষণ পর মৃত্যুর কুলে ডলে পড়েন সুজিত দাস এমন অভিযোগে উত্তপ্ত করিমগঞ্জের সিভিল হাসপাতাল বিচারের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা খাসারের মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে একটি গ্রাম মেঘালয়ের সঙ্গে যুক্ত হতে চাইছে অসমের খাসার জেলার বাইকাম পুঞ্জি খাসার মেঘালয় সীমান্তে থাকা এই গ্রামের বাসিন্দা এমনটাই দাবি করেছেন ফলে খাসার এবং পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার জেলাশাসকদের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে দুই রাজ্যের সীমা সমস্যার সমাধানের জন্য গঠিত কমিটি জেলা শাসকদের রিপোর্টের ভিত্তিতেই নেওয়া হবে সিদ্ধান্ত দুই রাজ্যের সীমা সমস্যা নিয়ে শনিবার মেঘালয়ের উমকিয়াঙ্গে অনুষ্ঠিত বৈঠকে উঠে এসেছে এমন প্রস্তাব দুই জেলাশাসকের কাছে চাওয়া হয়েছে রিপোর্ট ধর্ম যেখানে পৃথক পৃথক সেখানে এক আইন হবে কি করে হিন্দুদের বিয়ে যে প্রথায় হয়ে থাকে মুসলমানদের বিয়ে সেই প্রথায় হয় না তাহলে ইউনিফর্ম সিভিল কোড হবে কিভাবে। এই প্রশ্ন তুললেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদ তিনি বলেন হিন্দুদের বিয়ে হয়ে সাতপাক দিয়ে আর মুসলমানদের বিয়ে হয় কবুলের মাধ্যমে খ্রিস্টানদের বিয়ে হয় চার্চে ধর্ম অনুসারে বিয়ের রীতি আলাদা আলাদা তাহলে বিয়ের ক্ষেত্রে এক আইন হবে কি করে সিদ্দেক আহমেদ এ প্রসঙ্গে আরও বলেন কেবল বিয়ে নয় মৃতদেহ সৎকারের ক্ষেত্রেও পৃথক নিয়ম রয়েছে সাধারণত হিন্দুদের মৃতদেহ জ্বালানো হয় আর মুসলমানের মৃতদেহ কবর দেওয়া হয় আর খ্রিস্টানদের মৃতদেহ কফিন করে কবর দেওয়া হয় তাই সব কিছু এক হয়ে গেলে ধর্মীয় সমস্যা বাড়বে বলে মনে করেন তিনি দুই হাজার বাইশের স্নাতক পরীক্ষায় আসাম বিশ্ববিদ্যালয় থেকে দুইটি স্বর্ণপদক পেল শিলচরের রামানুজগুপ্ত ডিগ্রি কলেজ কমার্স অনার্সে বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান দখল করে স্বর্ণপদক পেলেন কৃতি ছাত্রী অন্বেষা দত্ত সঙ্গে খুশির খবর হলো কমার্স অনার্সে একই রামানুজ ডিগ্রি কলেজ থেকে দ্বিতীয় হয়েছেন অন্বেষারী যমজ বন আয়ুষী দত্ত পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞানে প্রথম হয়ে স্বর্ণপদক পেয়েছেন ন্যান্সি পাল দ্বিতীয় হয়েছেন মণিদীপা দেওয়ানজি এছাড়া ইংরেজি অনার্সে দ্বিতীয় স্থান দখল করেছেন কলেজের কৃতি ছাত্রী সেমিংটন মিশ্র সরকারের বছর পূর্ণ হলেও মন্ত্রিসভায় রদবদল কিংবা সম্প্রসারণের কোনো সম্ভাবনা নেই একনি লোকসভা বুটের আগে মন্ত্রিসভায় কোনো ধরনের পরিবর্তন না করার কথা শনিবার জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তবে লোকসভা বুট পেরিয়ে বিধানসভা নির্বাচনের আগে বড় আকারের পরিবর্তন হবে মন্ত্রিসভায় লোকসভা বুটের আগে প্রদেশ বিজেপি সভাপতি পদেও পরিবর্তনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শিলচরের রাধা মাধব কলেজের বাংলা বিভাগের সুনাম উচ্চ শিখরে পৌঁছে দিল বাংলা স্নাতক সাম্মানিক স্তরে দুই হাজার বাইশ শিক্ষাবর্ষের দুই উজ্জ্বল ছাত্রী কল্পিতা দেব ও অনুরূপা দাস দুই হাজার বাইশ সালের আসাম বিশ্ববিদ্যালয়ের অধীন পরিচালিত স্নাতক পরীক্ষায় বাংলা বিভাগের সাম্মানিক স্তরে কল্পিতা দেব নয় দশমিক তিন ছয় সি জি অর্থাৎ নব্বই শতাংশের উপর নম্বর পেয়ে প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করে একই সঙ্গে অনুরূপা দাস নয় দশমিক শূন্য আট সি অর্থাৎ নব্বই শতাংশের উপর নম্বর পেয়ে প্রথম বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে গত কিছু অবিরাম বৃষ্টি জলের তোরে বেশ কয়েক জায়গায় যমুনার পারে বাঙ্গন সব মিলিয়ে জলের তলায় রাজধানী দিল্লি নয়া দিল্লির বিস্তীর্ণ এলাকায় জল খানিকটা নামলেও এখনও তা বিপদসীমার থেকে বেশি হয়ে বইছে একাধিক জায়গাতে এই অবস্থাতে রাজধানী সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক করলেন দিল্লির মুখ্যমন্ত্রী দিল্লিবাসীর উদ্দেশ্যে সতর্কবার্তা শুনিয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেন জলে নাগরিকদের সাতার কাটা সেলফি তুলা থেকে বিরত থাকার আবেদন জানান দিল্লির মুখ্যমন্ত্রীর সতর্কবার্তা এখনও বন্যার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়নি তাই এভাবে জমা জলে সাঁতার কাটা সেলফি তুলা বিপদ ডেকে আনতে পারে এদিকে বাড়ি বৃষ্টির সঙ্গে বাদের জল ছাড়ায় নয়া বিপদ অসমে বানবাসী সতেরোটি জেলা গত কয়েকদিনের বাড়ি বৃষ্টির জেরে অসমের একাধিক এলাকায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি পরিস্থিতি আরও ভয়ানক হয়েছে ভুটান থেকে জল ছাড়ায় সতেরোটি জেলায় প্রায় সাতষট্টি হাজারের মানুষ ক্ষতির শিকার হয়েছেন বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে উত্তর ভারতের মতো অসমেও গত কয়েকদিন ধরে বাড়ি বৃষ্টির জেরে একাধিক জেলা বেহাল হয়ে পড়েছে বাড়ি বৃষ্টি এবং ভুটানের বাদ থেকে জল সারার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে সতেরোটি জেলা বন্যা দুর্গত এলাকাগুলিতে প্রশাসনের তরফে জারি করা হয়েছে হাই অ্যালার্ট দুদিনের ফ্রান্স সফর শেষে এবার আরব আমির শাহীতে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক দিনের জন্য এখানে জরুরি বৈঠক সেরে বারতে ফিরেছেন তিনি এটি প্রধানমন্ত্রীর পঞ্চম আরব সফর আবুধাবিতে পৌঁছাতে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রেসিডেন্ট শেখ খালিদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সূত্রের খবর শনিবার দিনভর একাধিক কর্মসূচির মধ্যে প্রেসিডেন্টের সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ শক্তি নিরাপত্তা এবং জনসংযোগের মতো গুরুত্বপূর্ণ দিক নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী এদিকে নরেন্দ্র মোদীকে আবার অভ্যর্থনা জানাতে সন্দেতেই ভারতের জাতীয় পতাকার রঙে সেজে বুর্জ খলিফা লাইট অ্যান্ড সাউন্ড বুর্জ খলিফায় বেসে উঠে প্রধানমন্ত্রীর মুখো। আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু ফর্সার পাশাপাশি গরমের পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের আঙ্গুরা জিপির গান্দাই পারের মানুষ আজও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত গান্দাই নালার পারে তাদের বসতি সেই জন্য ওই গ্রামের নাম গান্দাইর পার গ্রামে চল্লিশ থেকে পঞ্চাশটি হিন্দু পরিবারের বসবাস সবাই তফসিলি সম্প্রদায়ের মানুষ ওই গ্রামের মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন ওই গ্রামে নেই কোনো রাস্তা স্কুল চিকিৎসা কেন্দ্র এবং বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা গ্রামের মানুষ কৃষি জমির সীমানার আইল দিয়ে যাতায়াত করেন কিন্তু বর্ষার মরশুমে সেটাও থাকে না নিকটবর্তী নিলামবাজারে বাজারে যদিও তাদের যেতে হয় তাহলে চার থেকে পাঁচ কিলোমিটার পথ খাদা টেলে নিলাম বাজার ফকিরাবাজার পূর্ত সড়কে আসতে হয় এক্ষেত্রেও শুধু খাদা ঠেলে নয় একটি খালও পার করতে হয় তাদের সেতু না থাকায় নৌকাই বরসা তাদের ভাবতে অবাক লাগে এই ডিজিটাল যুগেও যোগাযোগ ব্যবস্থা না থাকায় বিনা চিকিৎসায় মৃত্যুর কুলে ডলে পড়তে হচ্ছে গ্রামের জনগণকে গ্রামের রাস্তা স্বাস্থ্য শিক্ষা পানীয় জল ইত্যাদির সমস্যা সমাধানে তারা করিমগঞ্জের জেলা শাসক সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন